সারা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান। গানে গানে স্মরণে কবি নজরুল। স্বপ্নে শুনি নিতুই রাতে বাঙালির সৃষ্টিশীলতার এক অতুলনীয় নিদর্শন নজরুল। এক হাতে বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতূর্য নিয়ে ধূমকেতুর মতোই বাংলা সাহিত্যে আবির্ভাব হয়েছিল বিদ্রোহী এক কবির। সৈনিক ও প্রেমিক, এই দুই রূপেই নজরুল বাংলা সাহিত্য ও সঙ্গীতে দিয়েছেন অসাধারণ সৃষ্টিশীলতার পরিচয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে হাজারো মানুষের পদচারণায় মুখরিত সমাধি প্রাঙ্গণ। ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও নজরুল অনুরাগীরা। জন্ম বা মৃত্যু দিবসে নয়, নজরুল আদর্শের চর্চা হোক সারা বছর, এমনটাই আশা তাদের। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। তার প্রতিটি জন্মজয়ন্তীতে বা মৃত্যুবার্ষিকীতে একটি মাত্র অনুষ্ঠান নয়, সারা বছরের ৩৬৫ দিনের প্রতিটি মুহূর্তে আমাদের তার প্রতি অগাধ শ্রদ্ধা সম্মান আছে। কাজী নজরুল ইসলামের জন্মদিনটা আন্তর্জাতিকভাবে আন্তঃধর্মীয় সম্প্রীতি দিবস হিসাবে সারা পৃথিবীতে পালিত হওয়া দরকার। তিনি আমাদের জাতীয় কবি, কিন্তু আমরা সর্বস্তরের মানুষের কাছে এখনো তাকে পৌঁছাতে পারিনি। কাজী নজরুল ইসলামের জন্মদিনটি ছুটি ঘোষণা করা হোক, এবং সেই কারণে যে আমরা যে সর্বস্তরের মেহনতি মানুষের জন্য তিনি কাজ করেছেন, সকল মানুষের, উৎপীড়িত মানুষ, নিপীড়িত মানুষের কথা বলেছেন, সবাই জানতে পারবে যে আজকে কার জন্য আমরা ছুটিটা পেলাম। শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামান সহ অনেকেই। মানবতার কবিকে স্মরণ করে তারা বলেন, গীতিকাব্যে তিনি বারবার উচ্চারণ করেছেন মানুষেরই কথা। সাম্যবাদী অস্তিত্ব, সমভাবাপন্ন অস্তিত্ব, আমাদের প্রত্যেকের সমান অধিকার আছে। আমি যেখানেই জন্মগ্রহণ করি না কেন, আমার ব্যক্তি পরিচয়, জাতি পরিচয় থেকে বিশ্ব পরিচয়ে যে একটি সমন্বিত পরিচয় আছে, এই কথাটি কাজী নজরুল ইসলাম বলেছিলেন। নজরুলের যে মর্মবাণী, সেটি হলো একটি অসাম্প্রদায়িক মানবিক সমাজ, একটি সাম্যের সমাজ, সেটি প্রতিষ্ঠা করার যে অবারিত প্রয়াস, সেটি আমাদের রাখতে হবে, এবং সেটি এই জাতি ধারণ করছে। এদিকে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের নজরুল জয়ন্তীর প্রতিপাদ্য অগ্নিবীণার শতবর্ষ, বঙ্গবন্ধুর চেতনায় শানিত রূপ। প্রেম, বিরহ ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। তবে তার বিদ্রোহ ও সাম্যবাদী চেতনার আদর্শ ছিল আলাদা। যে চেতনা আজও আন্দোলিত করে তরুণ সমাজকে, সেই চেতনায় উজ্জীবিত হয়ে এগিয়ে যাবে দেশ, নজরুল জয়ন্তীতে এমনটাই আশা। কাজী নজরুল ইসলামের সমাধিস্থল থেকে আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।